আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকেই আপনার পাসপোর্ট অথবা পুরাতন আইডি নাম্বার দিয়ে কাতারের আইডি চেক করবেন বা আইডি সম্পর্কিত তথ্য জানবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্টে রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার মোবাইল থেকে যদি কাতারের আইডি চেক করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পরে ভিউয়ার্স, এখানে আপনারা সার্চ বক্স দেখতে পাচ্ছেন। তো আপনারা সার্চ বক্সে এখানে লিখবেন moi.gov.qa, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন। তো আপনারা moi.gov.qa এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু এখানে আরবি। তো আপনারা যদি আরবি যদি না বুঝে থাকেন তাহলে আপনারা একেবারে উপর দিক থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ইংলিশ একটা অপশন লেখা আছে। তো আপনারা এই ইংলিশ অপশনে আপনারা ক্লিক করবেন। ইংলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু এখন এখানে ইংলিশ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ই সার্ভিস। তো আপনি যদি আপনার কাতারের আইডি সম্পর্কিত যদি তথ্য জানতে চান তাহলে আপনারা সর্বপ্রথম এই ই সার্ভিস অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। ই সার্ভিস অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্ময়বোধক একটা চিহ্ন দিয়ে আছে। তো আপনারা বিস্ময়বোধক যে চিহ্নটি আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আবার অনেকগুলো অপশন চলে আসছে, অফিসিয়াল ডকুমেন্টস, স্মার্ট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম, স্মার্ট কার্ড অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ডকুমেন্টস। তো আপনারা এই অফিসিয়াল ডকুমেন্টস এই অপশনটিতে আপনারা এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার যদি আগের যদি আইডি আপনারা যদি আগের আইডি যদি থেকে থাকে, অর্থাৎ আপনার যদি পুরাতন আইডি থেকে থাকে, আপনি নতুন আইডির জন্য যদি আবেদন করে থাকেন তাহলে আপনার সেই নতুন আইডিটা হয়েছে কিনা এটা যদি দেখতে চান তাহলে এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন কিউ আইডি নাম্বার, এই কিউ আইডি নাম্বারের উপরে ক্লিক করবেন এবং এখানে বক্সের এখানে আপনার যে পুরাতন যে আইডিটি আছে, আইডির যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখন আমি আমার পুরাতন আমার যে আইডিটি আছে এই আইডি নাম্বার আমি এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার এখানে পুরাতন আইডি নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার আছে 307। তো আপনাদের এই ক্যাপচারে বিভিন্ন ধরনের সংখ্যা আসতে পারে। তো আপনারা এখান থেকে আপনাদের পুরাতন আইডি নাম্বার দিয়ে আপনারা এখানে ক্যাপচারটা পূরণ করে দেবেন 307। 307 দেওয়ার পরে এখানে সার্চের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন আপনাদের পুরাতন আইডি নাম্বার দিয়ে, যদি আপনাদের পুরাতন আইডি থেকে থাকে। তো আমি এই সার্চ অপশনে ক্লিক করছি। আমি নতুন আইডি করার জন্য আবেদন করেছি, আমার আইডিটা হয়েছে কিনা এখন আমি পুরাতন আইডি দিয়ে চেক করছি। তো দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার যে পুরাতন আইডিটা এখানে কিন্তু আইডি নাম্বার চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, আইডি কার্ড, এক্সপায়ার ডেট এখানে দেখতে পাচ্ছেন যে 23 তারিখ 12/12/2019 সালে কিন্তু আমার আইডিটার মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি যে নতুন আইডি করার জন্য যে আবেদনটা করেছি আমার নতুন আইডিটা এখনও হয়নি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পুরাতন আইডি দিয়ে কিন্তু আপনি আপনার নতুন আইডি কার্ড কিন্তু হয়েছে কিনা সেটা জানতে পারবেন। এবং আপনার যদি পুরাতন আইডি যদি না থেকে থাকে এবং আপনি যদি নতুন কাতারে যদি নতুন এসে থাকেন তাহলে সর্বপ্রথম আপনি যে কাজটা করতে হবে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে। আমি ব্যাকে চলে যাওয়ার পরে আমি প্রথম যেভাবে আসছিলাম আপনারা ঠিক একইভাবে আসবেন। আসার পরে আপনারা এই অপশানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বার। তো আপনি যদি নতুন এসে থাকেন এবং আপনার আইডি হয়েছে কিনা এটা যদি জানতে চান তাহলে পাসপোর্ট নাম্বার এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যে বক্সটা আছে এই বক্সটা আপনারা এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। তো এই এখন যে সিস্টেমটা দেখাচ্ছি এটা হলো যারা নতুন এসেছেন তাদের। তো আমি এখন আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এবং আপনারা নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি। तो आपनारा जो कान्ट्री अपना एखान से कान्ट्री सिलेक्ट कर देवें। तो हमें एखान बांग्लादेश हमार कान्ट्री हमें सिलेक्ट कर दिसलाम, सिलेक्ट कर दीची बांग्लादेश। सिलेक्ट करार पर आबार एक ही सिस्टेम अपना एक कैपचा देखते हैं जो 289। तो अपन कैपचारे अन्य को संख्या आसते पारे, अपना से संख्याटी पाठिए देवें। तो एखे 289 देर पर एखे सार्च दिलाम। तो हमारे पासपोर्ट नम्बर दिए जो सार्च दिलाम देखो एखे क्योंकि हमारे आईडी नम्बर शो कर ऊपर और हमारे एखे क्योंकि से एक ही रिजल्ट देखा से हमारे आईडीटा क्योंकि हमारे आईडिर मेयाद शेष। तो अपना जो नतून एसे थकें আপনাদের যদি আইডি না থেকে থাকে তাহলে এখানে আপনার আইডি নাম্বার দেখাবে না, এখানে আপনার ডেট দেখাই দেবে যে আপনার আইডি আপনি কমপ্লিট হয়নি। এটা আপনাদেরকে এমন একটা SMS চলে আসবে এখানে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নতুন আপনারা যারা নতুন তারা পাসপোর্ট নাম্বার এবং যারা পুরাতন তারা পুরাতন আইডি দিয়ে কিন্তু আপনারা কাতারের আইডি কিন্তু চেক করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন সবার আগে টেকনোলজি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যয় এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।